फाहिम एचडी मीडिया अहले सुन्नत वल जमाती मुक्तिर पथ কাছে কিংবা দূরে যে যেখানে আছেন প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সেটা হলো নারী নির্যাতন আর ধর্ষণ। হাই জাতি, আজ লজ্জিত। নোয়াখালীর গৃহবধূ, এমসি কলেজের নববধূ সহ অসংখ্য মা বোন হায়েনাদের হাতে আজ নির্যাতিত ও ধর্ষিত। তাদের বর্বর নির্যাতন আর আর্তনাদ থেকে স্থায়ী সুরক্ষার একমাত্র সমাধান ইসলাম। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াহিল্লু দামু রাজুলিন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লা তাইয়িবুজ জানি। মুসলিম শরীফের 4269 নম্বরের হাদিস। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কোনো মানুষকে হত্যা করা বৈধ নয়, কিন্তু যিনি ধর্ষণ করেছেন ধর্ষণকারীকে হত্যা করা অবশ্যই বৈধ এবং হত্যা করতেই হবে। সুতরাং সম্মানিত দেশবাসী, আমরা জানি দর্শকের কোনো দল নেই, ধর্ষকের কোনো ধর্ম নেই, ধর্ষকের কোনো দেশ নেই। এদের ব্যাপারে আমরা প্রত্যেকে সজাগ থাকতে হবে, নতুবা আমাদের দেশে শান্তি আসবে না। আপনি চুপ থাকবেন? অন্যের মেয়েকে নির্যাতন করছেন, অন্যের বোনকে ধর্ষণ করছেন, এ কারণে আপনি চুপ? মনে রাখবেন, সেই ধর্ষক কিন্তু আপনার পরিবারও ঢুকতে পারে, আপনার মেয়ের নিরাপত্তা কেড়ে নিতে পারে, আপনার স্ত্রীর নিরাপত্তা তারা ভেঙে ফেলতে পারে। সুতরাং সময় আসার আগে আমরা সচেতন হয়ে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 15তম পারার 17তম সূরা সূরাত বনি ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ ফরমান, তোমরা সাবধান, জিনাতে লিপ্ত হয় না, তোমরা ধর্ষণ করিও না, কেননা এটা অত্যন্ত গর্হিত এবং নিকৃষ্ট কাজ। আমরা কেন বুঝি? আমরা মুসলমান, বাংলাদেশের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সবিনয় অনুরোধ, অন্তত কোরআনের আইন বাস্তবায়ন করুন। সেটা কি? সেটা হলো পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করুন ধর্ষকের বেলায়। যদি অন্তত এতটুকু না পারে, সরাসরি ক্রস ফায়ার, এটাই একমাত্র সমাধান। কারণ চীনের মতো দেশ যদি কোনো ট্রায়াল ছাড়া ধর্ষকের সরাসরি মৃত্যুদণ্ড দিতে পারে, আমরা মুসলিম দেশ কেন পারব না? ইউরোপের দেশ পোল্যান্ড, এটার রাজধানী হলো ওয়ার্স, সে পোল্যান্ডের সরকার যদি পারে একজন ধর্ষককে হিংস্র প্রাণীর খাঁচায় ফেলে দিয়ে হত্যা করা, আমরা কেন পারবো না মুসলিম দেশ? মধ্য এশিয়ার মঙ্গোলিয়া রাজধানী তার উলান বাটোর, তারা যদি পারে ধর্ষিতার পরিবারের মাধ্যমে সরাসরি ধর্ষককে যদি হত্যা করার বিধান চালু করতে পারে, তাহলে আমরা তো কেন পারবো না? ইসলাম সবচেয়ে বেশি মানবাধিকার রক্ষা করেছে, হয়তো আমরা ভুলে গেছি, কিন্তু বড়ই পরিতাপের বিষয়, জানুয়ারি থেকে আজকে পর্যন্ত একটা আইন ও সালিশি কেন্দ্রের একটি পরিসংখ্যান পেশ করা হয়েছে। সেই আইন ও সালিশি কেন্দ্রের মাধ্যমে পরিসংখ্যানটা হলো এই, গত জানুয়ারি থেকে আজকে পর্যন্ত আমার দেশের 601 জন মা বোনকে ধর্ষণ এবং নির্যাতন করা হয়েছে। 601 জন মা বোনকে ধর্ষণ করেছে, 37 জন মাকে এবং বোনকে ধর্ষণের মাধ্যমে হত্যা করেছে। কিন্তু তারপরও আমাদের ধর্ষণ থেমে নেই। যেমন নোয়াখালীর এক বোনকে যেভাবে বিভৎসভাবে, অন্যায়ভাবে, একটি মানে কোনো ভাষা আমি পাচ্ছি না, সেই ভাষাটা কিভাবে বলবো? যে ভিডিওটা প্রকাশ হয়েছে আপনারা হয়তো দেখেছেন, কিভাবে একজন মায়ের উপরে নির্যাতন করতে পারে? আমাদের এই দেশের প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলীয় নেত্রী একজন নারী, স্পিকারও একজন নারী, আমরা কি তারপরে এই দেশে মা বোনদের সেই সঠিক বিচার আমরা আশা করতে পারি না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক মমতাময়ী, আপনি জাতির কন্যা, আপনার হাতে আছে হেমিলনের জাদুবাসি, যার মাধ্যমে এই দেশে আর্থসামাজিক মানবাধিকার উন্নয়নে আপনি অসংখ্য অসম্ভবকে সম্ভব করেছেন। কিন্তু এবার একটা অসম্ভবকে সম্ভব করুন না। সে অসম্ভবটা হলো সেই ধর্ষকদের এবং নারী নির্যাতনকারীদের প্রকাশ্যে ক্রস ফায়ারের মাধ্যমে এই কাজটাকে সম্ভব করুন। হয়তো দেশবাসী আপনাকে হৃদয় নিংড়ানো ভালোবাসা আরও বাড়িয়ে দেবে,
কারণ এই দেশের 16 কোটি মানুষের হৃদয়ে আজ রক্তকরণ হচ্ছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলার আকাশ মনে হচ্ছে বাড়ি হয়ে গেছে মা বন্ধুদের কান্নায়। আমরা আর কখন সচেতন হব? আমি একটাই স্লোগান বলি যে দর্শক তোমার রক্ষা নাই, ক্রস ফায়ার ছাড়া বিকল্প নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে কোথায় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির বীরসেনানীরা? আপনারা চুপ কেন? আজকে কোথায় তারেক বিন জিয়াদের সত্যের দামামীরা? তোমরা আজকে নীরব কেন? শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ এর রোহানি সূর্য সন্তানেরা, তোমরা আজকে চুপটি মেরে ঘাপটি মেরে বসে আছো কেন? তোমরা বাংলার প্রত্যেকটা আনাচে কানাচে সেই সুশীল সমাজ বলেন, আর স্বেচ্ছাসেবী সংগঠন বলেন, আর সমাজসেবী সমাজ উন্নয়নমূলক সংস্থা বলেন, আমরা প্রত্যেকে বিভিন্ন ব্যানারে আমরা নেমে পড়ি। শুধু একটাই কথা, দর্শকের কোনো দল নেই, দর্শকের কোনো ধর্ম নেই, তাদেরকে সরাসরি ক্রসফায়ার করো, নতুবা তাদেরকে পাথর মেরে তাদের মৃত্যুকে নিশ্চিত না করা পর্যন্ত এই দেশের মানুষ গড়ে থাকার আর কোনো সুযোগ মনে করি না। কারণ প্রত্যেকের মা আছে, প্রত্যেকের বোন আছে, প্রত্যেকের স্ত্রী আছে। আমাদের নিরাপত্তা ইসলাম দিয়েছে, সরকার দেবে, জাতি দেবে। এ কারণে বলি ভাই, এখনো সময় আছে, ধর্ষণকারীদের বিরুদ্ধে আন্দোলন ছাড়া আর কোনো উপায় নাই। এই বলে আমি আপনাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।